হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশিকাসমামা। আমি হলাম রিম্পা। আর আজকে দেখো, আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার লাইফের সবথেকে বড় ইম্পর্টেন্ট একজন পার্সন আমার গোপাল ভাই, তোমরা জানোই তো। আমি গোপাল ভাইকে কীভাবে যত্ন করি, কীভাবে গোপাল ভাইকে রোজ স্নান করাই, আর মান্থলি একবার গোপাল ভাইকে আমি রং করি, চোখ ঠোকগুলো যখন রঙগুলো উঠে যায় সেগুলো একটুখানি ভালো করে পেন্ট করে নিই। ও রং করার যে পেন্টগুলো হয় সেগুলো ছাড়াই আমি ঘরে নিজে হাতে খুব সহজে কীভাবে রং করি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে এটা কি হয় দেখবে, যেহেতু গোপাল পিতলের হয় তো পিতলের বাসন আমরা জানি একটু কালচেটে হয়ে যায় থাকতে থাকতে, সেরকম কিন্তু গোপাল বলো বা যে কোনো ঠাকুর যেগুলো পিতলের মূর্তি হয় সেগুলো কিন্তু এরকম কালচে কালচে ভাব চলে আসে থাকতে থাকতে। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ভিডিও, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো সঙ্গে থাকো, দেখো পুরো ভিডিওটা। এই ধরনের যে নেল পলিশ রিমুভারগুলো হয় সেইগুলো দিয়ে ভালোভাবে মুছে নেবো, কারণ আমি গোপাল ভাইকে রং করি হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট আর রেড কালারের নেল পলিশ দিয়ে। কালার দিয়েও রং করা যায়, বাট কালারটা দিয়ে আমি সবসময় অ্যাভেলেবেল থাকে না, এটা একটা সহজ পদ্ধতি। দেখো এটা এইভাবে রং করলে কিন্তু যে কেউ যে কোনো সময় ঘরে সবসময় এটা অ্যাভেলেবেল থাকে তো করতে পারবে। তো আমি ওই জন্যই এরকম নেল পলিশ কিনে রেখেছি গোপাল ভাইয়ের জন্য আলাদা, সেই নেল পলিশগুলো দিয়ে আমি এইভাবে রং করি। তো এই নেল রিমুভারটা দিয়ে আমি এবার রংগুলো আগে ভালো করে একটু একটু উঠে গেছে তো আগে ভালো করে তুলে নিচ্ছি আমি। দেখো আমার গোপালকে ভালোভাবে মোছা হয়ে গেছে, এতে কিন্তু অনেকটাই ফর্সা ফর্সা লাগছে একটুখানি, যে কালচেটে ভাবটা ছিল সেটা অনেকটাই চলে গেছে। এরপরে আমি যেটা করব সেটাতে তো একদমই কালচে ভাব থাকবে না, একদম চকচকে হয়ে যাবে। সেটা হলো এখানে দেখো দুটো পাথর বাটি রয়েছে, এর মধ্যে একটাতে লেবু জল আর একটুখানি চন্দন বেটে নিয়েছি, মানে ঘুষে নিয়েছি আমি, বেটে নিয়েছি বলছি। তো লেবু জল যেটা আছে সেটাকে ভালো করে হাতে করে নিয়ে আমরা যেরকম লেবু এরকম মুখে টুকে মাখি সেটাতে কিন্তু খুবই ভালো জিনিস। একটা লেবু হচ্ছে পিতলের যেহেতু মূর্তিগুলো হয় তো আমরা জানি যে লেবু দিয়ে পরে আমরা যে বাসন মাজি বা তেঁতুল দিয়ে বাসন মাজি, কিন্তু তেঁতুল তো দেওয়া যাবে না, তো লেবু ইউজ করলে কিন্তু টক জিনিসটা খুব ভালোভাবে পিতলটাকে পরিষ্কার করে দেয় পিতলের বাসনগুলোকে। সেরকমই আমি যদি গোপাল ভাইয়ের গায়ের মধ্যে এরকম লেবু জল করে, এটা তো আমরা মুখে মাখি লেবু জল তো কোনো অসুবিধাই নেই, তো লেবু দিয়ে এরকম করে আমি ভালো করে হাতে করে ঘষে ঘষে যে জায়গাগুলো একটু কালচেটে আছে সে জায়গাগুলো ভালো করে কিছুক্ষণ মাসাজ করে দেবো। তো লেবুটা ভালোভাবে দেখো গোটা গায়ে আমি ভালো করে মুছে নিয়েছি, দেখো অনেকটা চকচক করছে। এইবার কি করব, এই যে এখানে হালকা ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, বেশি ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করে না, ওরও তো ঠান্ডা লাগবে, ওই জন্য হালকা গরম জল আমি এখানে করে নিয়েছি, সেটা দিয়ে একবার আগে ওয়াশ করে নিচ্ছি। এবার আমি দেখো এখানে গোপালকে আমি বেবি বডি ওয়াশ দিয়ে, যেহেতু লেবুর দেখবে একটা একটুখানি টকটক গন্ধ আছে সেটা তো মানে থেকে যাবে না হলে, ওই জন্য একটুখানি বডি ওয়াশ দিয়ে পরে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো ওই সাবান জলটা ফেলে দিয়ে জলটা পাল্টে আমি আরেকবার ভালো জল দিয়ে ভালোভাবে একটুখানি স্নান করে নিচ্ছি আমার ছোট্ট গোপাল সোনাকে। তো আমার গোপাল সোনা দেখো স্নান করা হয়ে গেছে, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, বুঝতেই পারছো কত চকচক করছে, খুব সুন্দর লাগছে। আমি এইভাবে এই লেবু জল দিয়ে আমি সপ্তাহে একবার করে ওকে এইভাবে স্নান করাই, এমনি রেগুলার তো প্লেন জলে স্নান করে কিন্তু সপ্তাহে একবার করে এইভাবে স্নান করিয়ে দিই, তাহলে একদম চকচকে থাকে। আর একটা এখানে আমি শালু নিয়ে নিচ্ছি, লাল শালু দিয়ে ওকে ভালো করে মুছে নিচ্ছি, ঠান্ডা লেগে যাবে নাহলে।
তো এই যে দেখো আমার গোপাল সোনা স্নান টান করে পুরো চকচক করছে আর রংগুলো হালকা হালকা উঠে গেছে আর আমি চোখটা একটুখানি ভালো করে তুলেই নিলাম কারণ আগের বারের রংটা ঠিক করে হয়নি এবার আমি গায়ের মধ্যে দেখো যে চন্দনটা ঘষে রেখেছিলাম সেই চন্দনটা দিয়ে দেবো এটা দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা শাইন আছে গায়ের মধ্যে না খুব সুন্দর একটা শাইন আছে চকচকে ভাবটা আসে আর খুব সুন্দর গন্ধ হয় জানো তোমরা যে চন্দন এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ আছে চন্দনের তো গোটা গায়ে আমি লাগিয়ে নিচ্ছি এবার একটা হালকা ভিজে কাপড় দিয়ে আমি গোপালের গাটা আরেকবার হালকা করে মুছে দিচ্ছি চন্দনটা যেহেতু লাগিয়েছিলাম তো না মুছলেও হয় একটুখানি আমি হালকা করে মুছে নিচ্ছি রং করবো তো এরপর ওই জন্য খুব সুন্দরভাবে স্নানটা হলো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে এবার দেখো আমি কী নিয়ে নিয়েছি রং করার জন্য এরকম তিনটে কালারের নেল পলিশ নিয়ে নিয়েছি ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট তোমরা চাইলে ইয়েলো কালারও নিতে পারো আর এরকম সরু সরু তুলি নিয়ে নিয়েছি এবার প্রথমে হোয়াইট কালারের নেল পলিশটা আমি দিয়ে চোখটা আগে এঁকে নেব চোখটা আগে পুরোটাই সাদা করে নেব দেখো তো চোখটা আমার দেখো ভালোভাবে সাদা করে নিলাম পুরোটাই এবার চোখটা একটুখানি শুকা তার উপর তো কালো রংটা এখন দিলে ঘেটে যাবে তা করতে আমি অন্য কালারগুলো করতে থাকি এবার দেখো কালো রংটা খুলে নিচ্ছি এবার আমি চুলটা কালার করে নেবো চুলটা আমি ফলস চুল লাগাই না এখানে তো গোপালের ভালো ছুটি করা আছে আমার গোপালটা তো ছুটিটা আমি পুরোটাই ব্ল্যাক কালার আগে করে নেবো দেখো ছুটিটাও হালকা হালকা চুটগুলো উঠে উঠে গেছে যেহেতু লেবু দিয়ে স্নান করেছি রংটা একটুখানি ফেড হয়ে গেছে তো ভালোভাবে পুরোটাই রং করে নেবো কালো রংটা দিয়ে তো এইবার এই যে লাল রংটা দিয়ে যেখানে যেখানে আছে মুখে কানে তারপর গলার হাড়টা হাতে পায়ে হাতের নাড়ু আছে তারপর তোমাদের মাথার যে ঝুঁটিটা আছে সেই ঝুঁটিগুলো ব্যান্ড এরকম বানিয়ে আমি রেড কালার দিয়ে দুটো দাগ কেটে দিচ্ছি মাথাতেও সব জায়গাতেই যেখানে যেখানে রেড কালার আছে হাতে পায়ে এই যে মাথাতে দেখো এবার দেখো গালের মধ্যে আমি একটা রেড কালারের বুটি দিয়েছি সেই চারিদিকে এরকম সাদা সাদা দিয়ে ভালো করে সুন্দর করে গোল করে ডিজাইন করে দিচ্ছি আর কপালে একটা তিলক কেটে দিচ্ছি এইবার হলো সব থেকে কঠিন জায়গা রং করার পালা সেটা হলো চোখটা চোখটা আর ভুরুটা এটা একটু খুব সাবধানে করতে হয় ভুরুটা আগে প্রথমে করে নিচ্ছি আমি সরু সরু করে করব বেশি মোটা করব না সুন্দর করে চোখটা আঁকতে হবে চোখটা সুন্দর করে না হলে আমার যেমন আগের বার অতটা সুন্দর হয়নি মানে আমার যতই ভালো করে করি না কেন আমার যেন মনে হয় আমার নিজের মনের মতন আমি হয় না কোনোবার আর একটা চোখ দুটো চোখ দুরকম হয় আমার কেন এরকম হয় জানি না তার জন্য বারবার করে আমাকে এটা ইয়ে করতে হয় আর এই ক্যামেরার সামনে করতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি একবার চোখের সামনে ভালো করে নিয়ে নিয়ে করে নিচ্ছি আর এই রংটা আমি যখন উঠে যায় মান্থলি হলো কি দেড় মাস এক মাস পর আমি এইভাবে রং করে নিই করে খুব সহজ এই তিনটে রং নেল পলিশ আমার কাছে আনাই থাকে তো আমি এটা সবসময় এইভাবে ঘরেই করে নিই একদম মোটা হলে কিন্তু ভালো লাগবে না যদি মেকআপ মানে একটুখানি যদি খারাপ হয়ে যায় আবার সাদা রং দিয়ে সেটাকে মেকআপ করে অনেক কারুকার্য করে করতে হয় একটু টাফ এই চোখটা করাটা বাকি অংশগুলো অতটা না হলেও চোখটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে আমার নিজের মনে মানে খুঁতখুঁত লাগতে থাকে ওই জন্য আমি একদম চাই সবসময় পারফেক্ট করতে আমার টাইম লাগলেও আমি বারে বারে সেটাকে একদম অনেক কিছু কারুকার্য করে সেটাকে ঠিক করে নিই এই যে দেখো আমার গোপালকে সুন্দর করে রং করা হয়ে গেছে কীরকম লাগছে আমার তো খুবই ভালো লাগছে চোখটাও আজকে একদম ভালোভাবে হয়েছে আগের দিনের চোখটা অতটা ভালো হয়নি সব কিছুই আমার রং করা হয়ে গেছে আর সাদা রংটা ভিতরের ওপর অত ভালোভাবে ফোটেনি দেখি আরও অন্য ভালো একটুখানি নেল পলিশ আনলে তাহলে যদি ফোটে
এমনি রং দিয়েও করা যায়, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়, নেল পলিশটা তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রংটা একটু শুকাতে দেরি হয়, তো এমনি রেগুলার। আর এবার দেখো আমি গোপালকে জামা পরিয়ে দেবো, আর আমরা কি বলতো একটু এখন গরম লাগে, তো আমাদেরই গরম লাগে, তো আমি বেশি হেভি ড্রেস ওকে পরাই না গরমকালে, একটু সুতির মধ্যে বা একটু হালকার মধ্যেই জামা খুঁজি, তো এরকম সুতির একটা জামা, খুব সুন্দর দেখো জামাটা, সেটা আমি ওকে পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার, খুব আনকমন একটা কালার পেয়েছি, আমি সেদিনকে বাজার গেছিলাম, খুব পছন্দ হয়েছে আমার জামাটা, তো এরকম দুটো সুতির জামা আমি নিয়ে চলে এসেছি ওর জন্য। এরকম আমি সুতির জামাটাই বেশিরভাগ পরাই গরমকালটাতে, কারণ আমাদের নিজেদেরই দেখো এত গরম লাগে, তাহলে ওরও তো গরম লাগে, বলো ওকে এক গাদা। আর আমি অত বেশি জুয়েলারিও ওকে পরিয়ে রাখি না, গলায় মালা ফালা আমি নিজেই পরে থাকতে পারি না, তাহলে ও ওইটুকুনি বাচ্চাটাও কী করে পরে থাকে বলো, তো ওই জন্য ওকে আমি বেশি। আর কানে শুধু সোনার কানের আমি বানাতে পেরেছি, তো সোনার কানেরটাই রয়েছে, একটা মুটুক পরিয়ে দিই, বাঁশি হাতে ধরিয়ে দিই, তো দেখো তোমরা অবশ্যই জানিও, আমার তো খুবই সুন্দর লাগছে আজকে, মনে হচ্ছে যেন ভিডিও করার জন্য নাকি জানি না, গোপাল ভাই আজকে খুব সুন্দর করে সেজেছে, যখন যেরকম নিজে সাজতে চায় ভালোভাবে ফ্রেশ শেষ হয়ে, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে যা কীরকম লাগলো, আর চ্যানেলটা যদি নতুন থাকো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।